রোজার দিন সব দোকান বন্ধ, কোনো জায়গায় খাওয়ার জায়গা নাই, অথচ এই যে এখানে বসে বসে এরা খাচ্ছে। আজকে আমরা এদের সাথে কথা বলবো। এই যে দেখেন, এই যে দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা, এরা কেমন মুসলিম রোজা রাখে না। দেখেন এই যে চতুর্দিকে সব দোকান কিন্তু বন্ধ। আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব, এরা রোজা তো রাখেই না, বসে বসে খাচ্ছে। চলুন আমরা সেইখানে যাব। আসেন, চিন্তা করে দেখেন, রোজার দিন রোজা না রাইখা এরা বসে বসে খায়। আজকে আপনাদেরকে সেটা দেখাবো। রোজার দিন সব দোকান বন্ধ, কোনো জায়গায় খাওয়ার জায়গা নাই, অথচ এই যে এখানে বসে বসে এরা খাচ্ছে। আজকে আমরা এদের সাথে কথা বলবো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আজকে এখানে এদেরকে ধরছি, এরা এখানে রোজার দিন, রোজার দিন রোজা তো রাখেই না, এখানে বসে বসছে। এই যে দেখেন, পানির বোতল নিয়ে আসছে, তারপর দিয়ে বনরুটি নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে। দেখেন মানে আমরা আমরা কোন জায়গায় চলে গেছি, চিন্তা করে দেখেন। দেখেন আমরা আমরা যে রোজা রাখি না, এগুলি হচ্ছে প্রমাণ। আমি রাস্তার মধ্যে দেখে আসছি সব দোকান বন্ধ। অনেকে রোজা দোকানের সামনে বৈশা বৈশা বিড়ি খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু দোকান বন্ধ, খাইতে পারে না। কিন্তু এই যে এখানে পায়ে গেলাম, আমি কালকেও লক্ষ্য করছি এরা এখানে বিকেলবেলা বসে বসে এখানে খায়। আসেন, সালাম আলাইকুম। এই যে রোজার দিন, এই যে আপনারা এই যে খাবারগুলি নিয়ে আসছেন, আপনারা জানেন রোজা রাখা হচ্ছে ফরজ। রোজা কার জন্য রাখে মানুষ? আল্লাহর জন্য, আল্লাহর জন্য রাখে। সেরকম বহু মানুষ আছে চিপাই ডুইকা রোজার দিনে রোজা রাখে না, চিপাই ডুইকা খায়। অনেকে আছে একটাও রাখে না, আছে না এরকম অনেকে? আছে, অনেকেই আছে, অনেকে আছে। এই যে রোজা রাখা, রোজা রাখলে কি হয়, আপনি সওয়াব হবে, আপনি পরকালে ভালো থাকতে পারবেন, তাই না ব্যাপারটা? জি জি। এই যে আপনারা খাবার টাবার নিয়ে আসছেন রোজা রাখেন না, আপনি জানেন এই যে আপনি এগুলি এই যে কাজটা করতেছেন, আল্লাহ কি দেখে না? হ্যাঁ দেখতেছে। হাসরের ময়দানে কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? জি, জবাব দিতে হবে ভাই। হাসরের ময়দানে কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? দাঁড়াইতে হবে তো, দাঁড়াইতে হবে কি না? তাহলে এই যে রোজা রাখা, এটা তো আল্লাহ হুকুম করছে। এই যে দেখেন, এরকম প্রায় 30% লোক পাবেন যারা রোজা রাখে না, যারা মনে করেন যে ঘরের ভিতরে খায়, ঘরের বাইরে খায়, প্রকাশ্যে খায়, গোপনে খায়, বউ আছে, এটা হচ্ছে তার প্রমাণ। আপনার বয়স কত হয়েছে? 25 হয়েছে। আপনার কত? 22 চলে। 22 চলে। আপনার কত? আমারও 22। 22 বছর। আপনি কি জানেন একটা 6 বছর 7 বছরের বাচ্চা রোজা রাখে, জানেন এটা? জানি, জানেন এটা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। তাহলে একটা 6-7 বছরের বাচ্চা থেকে আপনি বড় না? হুম জি। তাহলে আপনার তো রোজা রাখাটা একদম জরুরি ভাই। জরুরি কিনা? পেটে তো আর ক্ষুধা মানে না। ক্ষুধা মানে না? রোজা রা কেন রাখলেন না বলে? ক্ষুধা লাগে, ক্ষুধা লেগে যায়। আপনি কেন রাখেন না? কালকে থেকে রাখবো। কালকে থেকে রাখবেন? আপনি কেন রাখেন না বলেন ভাই? পানি পিপাসা লাগে, ক্ষুধা লাগে, ইনশাল্লাহ কালকে থেকে রাখার চেষ্টা করব। আপনি কেন রাখেন না? সকালে শরীরটা ছাইড়া দিয়েছি, একটু ইয়া খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই রাখি নাই। চিন্তা করে দেন, বাসায় যদি খায় তাইলে হয় বাপে পিটাইব, আর নাহলে মা লাড়ি লইয়া দৌড়াই দিবে। এই জন্য বাসায় খায় না, আশেপাশে কোনো হোটেল মোটেল ঢুকে না, সরাসরি কি করছে, এই যে ধান খেতে আসছে, কচু খেতে চলে আসছে, কচু খেতে আসছে রোজা ভাঙার জন্য। চিন্তা করে দেন, তাইলে যা করছেন এটা তো রোজা যেহেতু রাখেনি নেই, আর নিয়ত করবেন যে অন্তত কালকে থেকে রোজা আর মিস দিবেন না। হ্যাঁ ইনশাল্লাহ, কালকে থেকে আর মিস দিব না, রাখবেন ইনশাল্লাহ, কালকে থেকে মিস হবে না, রাখবেন ভাই রোজা, ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে রোজা রাখবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজা রাখেন। রোজা রাখলে আপনি পরকালেও শান্তিতে থাকতে পারবেন, আপনি এই দুনিয়া ভালো ফল পাবেন, পরকালেও ভালো পাবেন। কিন্তু ভাই রোজা রাখতে যায় যদি না খায়, যদি মানে মারা যায় কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আমি রোজা রাখবো, আপনি জানেন হয়তো আপনি খান নাই, আল্লাহরে ভয় করে আপনার তো খাবারটা খান নাই, কিন্তু হাসরের ময়দানে আপনি জানেন এটার জন্য আল্লাহ আপনার পুরস্কৃত করবে, জানেন এটা? জানেন? জি অবশ্যই, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। ভয় পাইতে হবে কাকে? আল্লাহকে। আপনি হয়তো পোলাও আপনার সামনে রেডি করা আছে, রোজার দিন আপনি পোলাওটা আপনার খাইতে মন চাইতেছে, কিন্তু আপনি খান নাই, আপনি ধৈর্য ধরছেন,
এটার জন্য আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। জি জানেন তো এটা? হ্যাঁ। তাইলে ইনশাল্লাহ কি হয়েছে না না হয়েছে, মনে অনেক কিছু চায়। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মাঝে মাঝে মন চাইছে পানি খাই, রোজার দিন। হ্যাঁ। কিন্তু আপনি চাইলে কিন্তু খাইতে পারবেন না। হ্যাঁ। কেন খাইতে পারবেন না? কারণ আপনি তো আল্লাহর সাথে কমিটমেন্ট করছেন যে আমি আজকে সারাদিন উপাস থাকবো, আমি না খায়া থাকবো। জি। তাইলে নিয়ত করবেন যে অন্তত কালকের থেকে রোজার মিস দিবেন না, রোজাটা রাখেন ভাই। হ্যাঁ ইনশাল্লাহ। ভাই রোজা রাখলে তো গ্যাস্ট্রিকের চাপ দেয়। গ্যাস্ট্রিকের চাপ দেয়, আপনি ডাক্তার দেখাইবেন। আমি ইফতারি খাই, ডাক্তার কেমন জানি দুর্বলতা লাগে না। ইফতারি খাই, আপনি তো রোজাই রাখেন না। আপনি তো রোজাই রাখেন না এখন, রোজা রাখার পর? না ভাই আজকে তো রাখি নাই, আপনি যদি কষ্ট করে রাখেন, আপনি আপনি ধরেন এই মুহূর্তে মারা গেলেন কিন্তু আপনি জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাতের আশায় একটু কষ্ট করতে হবে ভাই। এটা আমি রোজাদার মানুষ, আমার সামনে পানির বোতল খুলে না ভাই, তাই এখনো কিছুই খোলা হয়নি দেখেন। না 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 এখনো কিছুই খোলা হয়নি, খোলেন নাই? আপনি তো নিয়ে আসছেন খাওয়ার জন্য, খাওয়ার জন্য তো নিয়ে আসছেন। জি জি, খোলেন নাই, ঠিক আছে, খাওয়ার জন্য ঠিকই নিয়ে আসছেন। বাট আপনাকে দেখে সম্মান করতে হয়, আমি যদি মনে করেন যে না আসতাম আপনার ঠিকই, কিন্তু এতক্ষণে খাওয়া শেষ হয়ে যেত। কেমন রোজাদার আপনার যে আমরা খাইলে আপনার রোজা হালকা হয়ে যাবে, আপনার খাইতে মন চাইবো, তাইলে এমন রোজা? না না রোজার কথা আমি বলছি, আমি রোজাদার, আমার সামনে এগুলি খাওয়া ঠিক না। না আমি তো জানি যে যারা এগুলি খাওয়া ঠিক না। আপনার বিবেকে প্রশ্ন করেন, আপনার বিবেকে জিজ্ঞেস করেন যে একজন রোজাদারের সামনে এভাবে খাওয়া উচিত কিনা। আমি জানি যে যত রোজাদার ব্যক্তি হোক না কেন, একজন মানুষ যদি ওনার সামনে খায়, উনি যদি সত্যিকারের রোজাদার হয় বা আল্লাহকে ভয় পায়, তাহলে ওনার ওই খাবারের প্রতি কোনো লালসা থাকে না। তা আপনার আমরা যদি খাই, এখন আপনার যদি লালসা আসে তাহলে তো না? আমার লালসা নাই, আমি আমি মনে করেন যে প্রথম তিনটা রোজা রাখছি, আজকেও রাখছি, তা আমার ভিতরে লালসা আসলে তো আমি প্রথমগুলি রাখতাম না। আর মেইন কথা হচ্ছে কি জানেন, মেইন কথা হচ্ছে যে বিষের মানে তাল গাছ আমার, এটা চিন্তা করলে কিন্তু হইব না। না ওইটা তো আসলে রোজা রাখেন না, এটা হলে অপরাধ করছেন আপনি। কিন্তু এখন যদি আপনি বলেন যে এটা সমস্যা ওইটা সমস্যা, হাজার সমস্যা দেখাইতে পারবেন, পারবেন না ভাই? হাজার সমস্যা দেখাইতে পারবেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না এটা আমার ভুল হয়েছে, আমার দোষ হয়েছে, ঠিক আছে আল্লাহ মাফ করার মালিক আল্লাহ, কিন্তু নিয়ত করেন যে অন্তত এই ভুলটা আর করবেন না, করবেন? জি ভাই নিয়ত করলাম, নিয়ত করলাম এই বলি ইনশাল্লাহ। চিন্তা করে দেন, চুরি তো চুরি আবার সিনা চুরি, রোজা তো রাখেই না, আবার বলে যে গ্যাস্ট্রিকের সমস্যা এই সমস্যা এই সমস্যা। আমাদেরকে এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের কোনো ক্যাটাগরি আমাদের ভিতরে আছে কি না আপনি নিজেরে প্রশ্ন করলে উত্তর পাবেন। ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমরা। আর আচ্ছা আর একটা বিষয়, এমনি কি নামাজ পড়েন? হ্যাঁ জি নামাজ পাঁচক তো পড়েন? পাঁচক তো, হ্যাঁ মাশাআল্লাহ। আপনি? জি পাঁচক তো পড়ি। মাশাআল্লাহ নামাজ তো পড়েন, তাহলে রোজাটা রাখেন না কেন? একটা জিনিস দেখেন ভাই, আপনি তো রোজা আছেন, এখন কি আপনি খিদাটা লাগছে না ভাই? এই সময়টা ঈশা তিনটাটা পার হইলে ভাই এই সময়টা এসে খিদা লাগে, তখন কি করার ভাই বলেন? না এলেকে কি চুরি করে খাই? তখন কি করার বলেন? না না এটা খাওয়া যাবে না, না খাইলে চুরি করে না খাইলে এটা খাওয়া যাবে না। যদি লোকায় যদি না খাই, মানে প্রকাশ্যে যদি খাই, হ্যাঁ তাহলে তো সমস্যা। যাক আমি যেমন আমরা এই যে আমি শুনেন, এই যে আপনি দেখেন, আমি আমি আপনাদের একটা কথা বলি, মানে আপনারে একটা কথা বলি, আপনাদেরকে একটা, কিন্তু আমাদের দেখে আমাদের পিছনের পিছনে বা ওইভাবে আমাদেরকে ফলো করছেন, এটাও কিন্তু এক ধরনের, মানে আমি আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু চাইলে আপনাকে ক্যামেরা এনাই না আপনাকে ভিডিও করতে পারতাম না। আমি করি না কি জন্য জানেন? কারণ আপনাদেরকে মানুষ যেন না চিনে, আপনারা যে রোজা রাখেন না মানুষ যেন না চিনে, এই জন্য আমি ক্যামেরাটা সামনে আনলাম না। কি লেগে করি নি? কারণ আমি জানি যে মানুষ ভুল করে, আবার মানুষ সংশোধন করে, মানুষ ভুল করে মানুষে আবার আল্লাহ হেদায়েতও করে। তা আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, এখানে বসে থাকেন না। আর এই খাবারগুলি ঠিক আছে, যেহেতু খোলেন নাই, রোজা তো রাখেন নাই, আগে বাসায় তো কয়বার খাইছেন এটা আপনি জানেন, আমি তো আর জানি না, এগুলো বাসায় নিয়ে যান, এখানে খায়েন না, মানুষ দেখলে খারাপ মনে করবো। ভাই আপনি রোজা রাখছেন ইনশাল্লাহ? ঠিক আছে, তাহলে আমার কথা মনে কিছু নিবেন না। না ভাই রোজাটা কালকে থেকে রাখবেন, কালকে থেকে রাখবো। রাখবেন তো ভাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ রোজা রাখেন, ইনশাল্লাহ ভাই রাখবো, রোজা রাখেন। কিন্তু এই সিপের মধ্যে ঢুকে খায়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবো। চিন্তা করে দেন কোন যবনায় বাস করি, বাসায় খাইলে সমস্যা, দোকানে খাইলে সমস্যা, লাস্টে এই যে খেতের মধ্যে আইসা রোজা রোজা ভাঙতেছে, চুরি করে খাচ্ছে, এরকম বহু জায়গা আছে। এই যে যারা রোজা রাখেন না, যারা লুকিয়ে লুকিয়ে খান, যারা দোকানের ভিতরে ঢুকে খান, আপনি মনে রাখেন আপনার কঠিন শাস্তি হবে। হাশরের ময়দানে আল্লাহর সামনে আপনি কীভাবে দাঁড়াবেন নিজের বিবেকটা প্রশ্ন করেন। রোজা রাখেন না অথচ নামে আপনি মুসলমান, আপনি দাবি করেন আপনি মুসলমান কিন্তু রোজা রাখেন না, রোজার যে কত বড় ফজিলত এটা আপনি মরার পরে বুঝতে পারবেন, এখন বুঝবেন না। আর বেশি কিছু বলতে চাই না, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, এদেরকেও হেদায়েত করুক, আর যারা রোজা রাখে না তাদেরকেও হেদায়েত করুক। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।